2-এর পরিপূরক গঠন হল টুস কমপ্লিমেন্ট ওয়ানস কমপ্লিমেন্ট এর সাথে একযোগ করলে বাইনারি সংখ্যার 2-এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। উদাহরণস্বরূপ 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 22 কে আমরা বিবেচনা করতে পারি। সংখ্যাটি 2-এর পরিপূরক নির্ণয় করা হয় এভাবে, প্লাস 22-এর বাইনারি হচ্ছে 00, 8 বিটের জন্য 10110। প্রথমে আমরা একে ওয়ান কমপ্লিমেন্ট করলাম এবং ওয়ান যোগ করলাম, লাস্টে আমরা টু কমপ্লিমেন্ট করলাম। নিম্নতর সংখ্যা বোঝানোর জন্য টু এর পরিপূরক পজিটিভ চিহ্ন বিট ব্যবহার করা হয়। নিচের উদাহরণগুলো লক্ষণীয়, যেমন প্লাস ফাইভ এর চিহ্ন বিট হচ্ছে 0 এবং বাইনারি ফর্মের চারটা 0101 এবং প্লাস বাইশ এর 7+7 এবং এখন সংখ্যা বিট মাইনাস হবে 1 এবং 2 এর ফুস কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথমে প্লাস 5 কে ওয়ান কমপ্লিমেন্ট করা হলো এবং তারপর ওয়ান কমপ্লিমেন্ট করার পরে একসাথে একযোগ করা হলো, যোগ করে আমরা মাইনাস 5 এর ফুস কমপ্লিমেন্ট পাইলাম। এভাবে ফুস কমপ্লিমেন্ট ফর্ম কোনো সংখ্যাকে ফুস কমপ্লিমেন্ট ফর্মে কনভার্ট করা হয়। থ্যাংক।